রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও বারামনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় মঙ্গলবার শালানপুর ব্লকে তিনটি পৃথক রাস্তার শিলান্যাস করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান। তাছাড়া বিশেষ রূপে উপস্থিত ছিলেন শালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল সহ অন্যান্যরা। এই দিন প্রথমে কুসুম কোনালী থেকে হিন্দুস্তান কেবলস ফুটবল ময়দান পর্যন্ত প্রায় 1 কিলোমিটার ঢালাই রাস্তাটির পশ্চিম বর্ধমান জেলা পরিষদের ফান্ড থেকে প্রায় 47,42,000 টাকা ব্যয় করে রাস্তার কাজের শিলান্যাস করা হয়। দ্বিতীয় রাস্তাটি প্রায় 4.5 কোটি টাকার ব্যয়ে রুলার রোড প্রজেক্ট আন্ডার আর IDF এর ফান্ড থেকে দেশবন্ধু পার্ক থেকে আপার কেশিয়া লোয়ার কেশিয়া হয়ে জিতপুর ব্রিজ পার করে সোজা এই রাস্তা চলে যাবে কোল্লা পঞ্চায়েতের শিয়া কুলবেরিয়া পর্যন্ত প্রায় 6.4 কিলোমিটার পিচ রাস্তাটি শিলান্যাস করা হল। এবং তৃতীয় রাস্তাটি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ফান্ড থেকে প্রায় 91 লক্ষ টাকা ব্যয় করে ধাগুড়ি প্রাথমিক বিদ্যালয় থেকে কাশিডাঙ্গা শ্মশান পর্যন্ত প্রায় 1 কিলোমিটার ঢালাই রাস্তা শিলান্যাস করা হয়। এদিন মোহাম্মদ আরমান কি জানালেন শোনাব। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এবং আমাদের মাননীয় বিধায়কের প্রচেষ্টা আজকে আমাদের শালানপুর ব্লকে তিনখানা রাস্তার আমরা কাজ শুরু করলাম। একটা হলো, প্রথম রাস্তা হলো আমাদের কুসুম কানালি থেকে নিয়ে আমাদের কেবলস ফুটবল গ্রাউন্ড অবধি, যেটা প্রায় 1 কিলোমিটার রাস্তা, 40 লক্ষ টাকা রাস্তা, 47,42,000 টাকা কাজ। তারপরে আমরা একটা রাস্তা শুরু করলাম, ওটা ছিল জেলা পরিষদ থেকে। একটা রাস্তা আমরা কাজ শুরু করলাম আমাদের দেশবন্ধু পার্ক থেকে নিয়ে একবারে লর কেশিয়া হয়, পেপার মিল হয়, রামপুর হয়, একবার চলে যাবে কোল্লা। এটা প্রায় 6.5 কিলোমিটার রাস্তা। এটা WBSRDF এন্ট্রিতে হচ্ছে 4,30,00,000 টাকার এই কাজ। আর একটা কাজ আমরা এখানে শুরু করলাম ধাঙ্গুড়িতে, ধাঙ্গুড়ি একটি স্কুল থেকে নিয়ে কাশিডাঙ্গা শ্মশান অবধি, এটা প্রায় 91 লক্ষ টাকার কাজ। এই কাজটা আমাদের এখানকার পাবলিক অনেক ডিমান্ড ছিল এবং আমাদের মাননীয় বিধায়ক অনেকবার এখানে এসেছিলেন, পাবলিক এই রাস্তাটা চেয়েছিল। যেহেতু এর এই এই রাস্তার মাঝে আমাদের কাশিডাঙ্গা আদিবাসী গ্রাম আছে, তারপরে শ্মশান আছে, তো আমরা ধন্যবাদ জানাই আমাদের নেত্রীকে মমতাবন্দ্যোপাধ্যায়কে, আমাদের বিধায়ককে, ওনাদের প্রচেষ্টায় আমরা আজকে এই কাজ করতে পেরেছি। এই রাস্তাগুলো পিচ রাস্তা হবে না ঢালাই রাস্তা? এই রাস্তাগুলো ঢালাই, যেহেতু ঢালাই রাস্তা আছে তো এটা ঢালাই রাস্তাই হবে, আর ওটা পিচ রাস্তা হবে যেটা আমাদের দেশবন্ধু পার্ক থেকে নিয়ে করলা হবে। আগামী কি পরিকল্পনা রয়েছে আরো কাজ করার? আরো যেখানে যদি কোথাও কোনো অসুবিধা থাকে আপনাদের মাধ্যমে, আপনাদের আমার কাছে রিকোয়েস্ট, যদি কোনো গ্রামে কোনো রাস্তা যদি খারাপ থাকে বা যে কোনো ডেভেলপমেন্টের কাজ থাকে আপনারা আমাদেরকে বলবেন। নিশ্চয়ই আমরা, আমাদের মাননীয় বিধায়ক খুবই মানবিক আছেন, উনি প্রত্যেক গ্রামে গ্রামে উনি ঘুরেন, ওনার কাছে অনেক কাজের লিস্ট আছে এবং আমাদের কাছেও আছে। আর নিশ্চয়ই আমরা আগামী দিনে সেই কাজগুলোকে আমরা ওভারকাম করবো।